हेलो एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम टू जोनिलाइड। आमी नीला, नीला हक। ভালোবাসি নতুন কিছু জানতে ও জানাতে। আমার আজকের পর্বে আমি কথা বলবো বেগম রোকেয়াকে নিয়ে। বেগম রোকেয়া জন্মগ্রহণ করেন 9 ডিসেম্বর 1880 সালে রংপুর জেলার পায়রাবন্ধ গ্রামে। তার পিতার নাম ছিল জহিরউদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাবের, তিনি ছিলেন সম্ভ্রান্ত ভূস্বামী। মায়ের নাম ছিলেন রাহাতুন্নেসা সাবেরা চৌধুরী। ছোটবেলায় বড় বোন করিমুন্নেসা বেগম রোকেয়াকে বাংলা শিক্ষায় সাহায্য করেন। পরে বড় ভাই ইব্রাহিম সাবের তত্ত্বাবধানে ইংরেজি শেখেন তিনি। বিহারের অন্তর্গত ভূগোলপুরের সৈয়দ সাখাওয়াত হোসেনের সঙ্গে বিবাহের পর তিনি বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন নামে পরিচিত হন। স্বামীর প্রেরণায় তিনি শুরু করেন সাহিত্য চর্চা। সমকালীন মুসলিম সমাজে প্রচলিত কুসংস্কারের বিরুদ্ধে তিনি লিখনী ধারণ করতেন। মুসলিম নারী জাগরণে তিনি অগ্রণী ভূমিকায় অবতীর্ণ হন। সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল ও আঞ্জুমান ই হাতউইন ইসলাম প্রতিষ্ঠা করেন তিনি। তার রচিত গ্রন্থের মধ্যে রয়েছে পদ্মরাগ, অবরোধবাসিনী, মতিচুর, সুলতানা স্বপ্ন ইত্যাদি। তিনি ছিলেন চিন্তাবিদ, প্রাবন্ধনিক, উপন্যাসিক, সাহিত্যিক, সমাজ সংস্কারক ও প্রথম নারীবাদী। 2004 সালে বিবিসি বাংলার সর্বকালের শ্রেষ্ঠ বাঙালির তালিকায় ষষ্ঠ স্থানে নির্বাচিত হন তিনি। 1904 সালে মতিচুর প্রবন্ধ গ্রন্থ রোকেয়ার নারী পুরুষের সমকক্ষতার যুক্তি দেখিয়েছেন। 1905 সালে সুলতানার স্বপ্ন ইউথোপিয়ান সাহিত্যের ক্লাসিক্যাল নিদর্শন। 1924 সালের পদ্মরাগ, 1931 সালের অবরোধবাসিনী। অবরোধবাসিনীতে তিনি অবরোধ প্রথাকে বিদ্রুপ বাণে জর্জরিত করেছেন। 1902 সালে কলকাতায় প্রকাশিত নবপ্রভা পত্রিকায় ছাপা হয় পিপাসা। 1909 সালে 3 মে তার স্বামী মৃত্যুবরণ করেন, তখন তিনি হয়ে পড়েন শোকাচ্ছন্ন। এরপর থেকেই তিনি নারী শিক্ষা ও সমাজসেবায় নিয়োজিত হন। 1926 সালে কলকাতায় নারী শিক্ষা বিষয়ক সম্মেলনে সভাপতিত্ব করেন তিনি। 1930 সালে বঙ্গীয় মুসলিম সম্মেলনে বাংলা ভাষার পক্ষে জোরালো বক্তব্য রাখেন তিনি, যা ছিল সে যুগে দুঃসাহসিকতার কাজ। নারী জাগরণের অগ্রদূত হিসেবে তার নাম চিরস্মরণীয়। 1960 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার নামে রোকেয়া হল খোলা হয়, যা আগে চামেলি হাউস নামে পরিচিত ছিল। প্রতি বছর 9 ডিসেম্বর তার জন্মদিনে বেগম রোকেয়া দিবস পালিত হয়। বেগম রোকেয়ার স্মৃতিকেন্দ্র হিসেবে ব্যবহৃত হয় পায়রাবন্ধ মিঠাপুর রংপুর এ তার পৈতৃক ভিটাবাড়ি, যা 3.15 একর ভূমির উপর নির্মিত। তার মৃত্যু হয় 1932 সালের 9 ডিসেম্বর। পুরুষশাসিত সমাজে অনাচার কুসংস্কার গোড়ামির বিরুদ্ধে আজীবন সংগ্রাম করেছেন তিনি। বলেছেন, স্বাবলম্বী হওয়া নারী মুক্তির প্রধান উপায়। এটা ছিল বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন সম্পর্কে আমার জানা তথ্য। আপনাদের জানা তথ্য কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। এছাড়া আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমাদের সাথেই থাকুন।